কারেন্টর বিলে জলা কলা খুয়াইছে জনতাক। কারোবার যদি এমাহর বিল আহিছে 42,000, আন কারোবার আকৌ 1,00,000তকৈ অধিক। লাখ টকীয়া বিল হাতত লৈ মূরে কপালে হাত দিছে লাহৰী ঘাটৰ জনতাই। বিদ্যুৎ কর্মচারীয়ে প্রস্তুত করলে ভুয়া বিল, ফল ভুগিছে সর্বসাধারণ জনতায়। এগৰাকী গ্রাহকৰ 366 টকা বিলৰ বিপরীতে আহিল 42,397 টকা, আৰু আন এগৰাকী গ্রাহকৰ 1,18,497 টকাৰ ভুয়া বিল প্রস্তুত কৰি বিদ্যুৎ বিভাগৰ কৰ্মচাৰীয়ে উধাইছে মাধমাৰ। লাহৰীঘাটৰ মৰিতলি গাঁৱত দীৰ্ঘদিনৰ পৰা চলি আহিছে বিদ্যুৎ বিভাগৰ কৰ্মচাৰীয়ে চলাই অহা এই অবাধ লুণ্ঠন। ফলত ক্ষোভিত ৰাইজে অত্যাধিক বিল প্ৰস্তুতকাৰী বিদ্যুৎ কৰ্মচাৰীক আবদ্ধ কৰিলে জবাবদিহি। লাহৰীঘাট বিদ্যুৎ উপসংমণ্ডলৰ বিষয়ে উপস্থিত হৈ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণলৈ আনিবলৈ চেষ্টা চলাই যদিও হল ব্যৰ্থ। পরিস্থিতি হয়ে পড়ল উত্তপ্ত। ভুক্তভোগী গ্রাহকে অত্যাধিক বিল প্রস্তুতকারী বিদ্যুৎ বিভাগের কর্মচারী সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবল প্রশাসনক জানাইছে আহ্বান। বনাইছে মিটার চাই 42,390 টকা, এতিয়া আজি অফিসত পটাইছো, অফিসে চাই পেলাই বিলটো আমার পাইছে 362 টকা। কালি এই লোয়ারটো বনাইছিলে, এতিয়া যে আহিছে এইটো লোয়ার, যেটো লোয়ার কারণে আটক করেছো এইটো লোয়ারে বনাইছে, তেখেতে বনাই গেছে, এতিয়া চাক, এতিয়া আজি এই অফিসে কাটি পেলাই 366 টকা বনাই দিছে। ৪২,০০০ টকা কেন বনালে অফিসার তো দেখি নিজে আপনার লেখাপড়া করে চাকরি লইছে, তেনে হলে 300 টকার বিল 42,000 বনাব পারিবনে? আমি সরকারের ওষুধ এইটু অনুমান অনুরোধ জানাইছো, যাক ভুয়া অফিসার আছে, শিক্ষা নাই, বিদ্যা নাই, ঘুষ দি চাকরি লইছে, সিহতক ইয়ার পর এই ডিপার্টমেন্টের পর হটাব লাগে। সকলে কেছে 16,000-17,000 টাকা হয়ে যাব। মাহে মাহে দি আছো বিল, কেনে ঘর আছে, ঘর পর রিসিপ আনি পেলে দোকানি, এইটো যোৱা মাহত আমি বিল দিছো 1,000, এই 56 টকা আইছিল, 1,060 টকা বিল দি আছো, 4 টকা বেশি দিলো, মারিব দিয়া নাই। তারপর আকো গই পেলাই আজি অফিসত গৈছো, আগর রিসিপ্ট লই পেলাই গই পেলাই তাত দিছো চেক করি, কারণ যে বিলটো গেছিল কিমান আপনাদের চেক করে দিও, চেক কইছে 1,034 টকা বিল দি আইছে, রাইট, ইহাতো কইছে 16,000 বা 17,000 এনেকা হয়ে যাবো। ৪২,০০০ টকা বিলটো বেছি আহিল, সবকে আনিব লাগে, আছে এইটো আছে, মই আনিব লাগে, মই হয় চাই সারক ফোন মেরে রাইজ আটক কৰিছে, সারক ফোন মেরে চাই আছে। লাহৰীঘাটৰ পৰা ৱাসিম হুসেইনৰ ৰিপৰ্ট, টাইম 8।